দিচ্ছে যে সবাই অনেক রূপসী সেই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না Hi everyone, welcome back to my channel. তো আমি আছি এখন বরিশালে বাড়ি থেকে অনেক দিন আগেই বরিশালে চলে এসেছি প্রায় 20 তারিখের দিকে কারণ কলেজ শুরু হয়ে গেছে ক্লাসও শুরু হয়ে গেছে তো কালকে রাতে আমরা সবাই মিলে ভাবছি যে আমরা অনেক দিন কোথাও বাইরে যাই না ঘুরতে যাই না তো একটু বোরিং লাগছিল সবারই তাই ভাবলাম আজকে আমরা একটু বাইরে যাব সারাটা দিন একটু বাইরে থাকব তো সেই জন্যই আজকে ভিডিওটা করছি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য সারা দিন থাকা হবে না যদিও এখনি অলমোস্ট 12:30টা বাজে তো স্নান করে নিয়েছি এইবারে গিয়ে রেডি হব রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ব তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও তো চলো এখন গিয়ে রেডি হই তো আমরা রেডি হয়ে গেছি এইবারে সবাই মিলে যাচ্ছি দুজনকে দেখানো যাবে না আর আমি আর মন্দিরা তো এসেছি সবাই অনেক রূপসী সেই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না তো রেডি হয়ে বেরোচ্ছি প্রথমে যাব হয়তো খেতে আমরা কারণ বেলা অনেকটা হয়ে গেছে এখন লিফট চলে এসেছে দেখা হচ্ছে রিকশায় উঠে টাটা আমরা চলে এসেছি এবারে এই দোকানটার নাম হচ্ছে গিয়ে হাজি কাচি ভাই তো এখানে মেনু আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে মেনু তো আমরা এখান থেকে চিকেন দম বিরিয়ানিটা অর্ডার দেবো থেকে শুধু চিকেন দম বিরিয়ানিটা অর্ডার দেবো কারণ আমরা কেউ হাসি খাই না শুধু মন্দিরে খাই আমাকে মাঝে মাঝে জোর করে খাওয়ায় কেউ একটা তো সেটা ভালো লাগে না আর হচ্ছে গিয়ে আর আমরা কেউ খাই না তো এখন দেখি চিকেন দম বিরিয়ানিটা অর্ডার দেবো এটার প্লেট হচ্ছে গিয়ে 170 টাকা আমাদের খাবার চলে এসেছে সবার এক প্লেট বিরিয়ানি তো এটা এখন খাই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে একটু ঘুরতে যাব তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে আমরা চলে এসেছি একটু বেলস পার্কে দেখতেই পাচ্ছ তো এখানে একটু সময় বসবো আমি একটা কুলফি নিলাম আমি আর মন্দিরা ওরা দুজন খাবে না তাই নিল না তো এখন বসে বসে একটু কুলফি খাবো তারপর রেস্ট নেব তারপর যাবো জাদুঘরে আসার সময় দেখছিলাম জাদুঘরটা খোলা সেই জন্য একটু জাদুঘরে দেখবো আমি গেছিলাম ওরা কখনো যায়নি তাই ওদের নিয়ে যাবো দেখাবো তো একটু রেস্ট নিয়ে নিই খেয়ে উঠেছি তো সেই জন্য কষ্ট হয়ে গেছে তো একটু বসবো এখন তারপরে আস্তে আস্তে ঘুরবো আজকে ভাবলাম যে বেলস থেকে হেঁটে হেঁটে আমরা জাদুঘরে যাই তো রাস্তাটা এখন খুবই সুন্দর যদি এখন কেউ ছবি তুলতে চাও এখানে এসে ছবি তুলতে পারো অনেক সুন্দর লাগছে তো আমরা এবার জাদুঘরে চলে এসেছি এটা কি হ্যাঁ জানি তো আমরা টিকিট নিয়ে ভিতরে চলে আসতাম একটা টিকিট 10 টাকা করে তো অনেকটাই ভালো লেগেছে কারণ অনেক জিনিসপত্র আছে পুরোনো দিনের বরিশালের অনেক অনেক পুরোনো জিনিসপত্র আছে শিবলিঙ্গ আছে বিষ্ণু মূর্তি আছে অনেক অনেক জিনিস আছে তো আমার কাছে অনেক ভালো লেগেছে
আমাদের একটু ভয় ভয় করছে, কারণ কেউ নেই এখানে। এই যে সেইটা দেখতে পাচ্ছ, এইটার উপরে উঠে বাবা ফ্যানটা বার একা একা ঘুরছে, একটু একটু ভয় লাগছে। তো চলো উপরে যাওয়া যায়। আমরা জাদুঘর দিয়ে বেরিয়ে গেলাম, এবার যাবো একটু গির্জা মহল আছে, কারণ অথচ একটা হেডফোন কিনতে ওটা কিনে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আর ফোন কেনা হয়ে গেছে, এবার মন্দিরে কি জানো মাখা টাকা খাচ্ছে, আম্মা খানা আনারস মাখা জানো তো, আর ঘুরবো না। আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে, এনার্জি সব শেষ, অনেক গরম। তো এবারে বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো অবশেষে বাড়িতে চলে আসলাম, দেখি বুঝতেই পারছো এনার্জি পুরো শেষ হয়ে গেছে। এবারে একটুখানি ফ্রেশ হয়ে নেব আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগে। সে পর্যন্ত টাটা।